গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম টু রোশাবগি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আজ শুভ ষষ্ঠী, তোমাদের সবাইকে ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। বিভিন্ন কারণে আমাদের এবার ষষ্ঠীতে যাওয়া হয়নি, তো ভাবলাম যাওয়া হয়নি তো কি হয়েছে, বাড়িতেই কিছুটা তো করা যায়, মানে ষষ্ঠী না হোক খাওয়া দাওয়াটা তো করাই যায়, তাই না? গতদিন যখন মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তো মা মিষ্টি কেনার টাকা দিয়েছিল। এবারে ষষ্ঠীর দিন সকালবেলা আমাকে জিজ্ঞাসা করছে যে কি নিয়ে আসবো বলো, তো আমি বললাম যেরকম মা টাকা পাঠিয়েছে তুমি এটা নিয়ে একটু মিষ্টি আর একটু দই নিয়ে আসো। আমরা যেহেতু গ্রামের দিকে থাকি, তো আমাদের কিন্তু দুধ কিনতে হয় না। আমাদের পাশে একটা বাড়িতে গাভী রয়েছে, তো সেখানে দুধ রোজ করা রয়েছে। কিন্তু এবার একটু প্রবলেম হলো কি, তো এবার বাছুর হবে, তো সেই কারণে দুধ বন্ধ রয়েছে, দু মাস মতন বন্ধ থাকবে। তো আমি মজা করে বললাম কি যে এমন সময় তোমাদের বাছুর হলো, এই গরমের সময় একটু আমটাম পাওয়া যায়। আর আম দুধ খেতে কিন্তু বেশ ভালোই লাগে বলো, ওই জন্য ওর বাবাকে একটা দুধের প্যাকেটও নিয়ে আসতে বললাম। মানুষের জীবনের সাথে স্মৃতিটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ফেলে আসা সেই দিনগুলো আর কোনোদিন ফিরে আসবে না, তারপরেও এই সময়টা আসলে সেই দিনগুলোর কথা মনে পড়ে। ছোটবেলায় যখন জ্যাঠামশাইয়ের বাড়ি ছিলাম, সেই সময়টা এই গরমকালে বিকালবেলা করে প্রতিদিন জ্যাঠামশাই বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য, যদি পাঁচজন মানুষ থাকে, পাঁচটা বাটি রেডি করবে, তারপর একটা বড় গামলাতে করে চিরে সুন্দর করে ধুয়ে সেই পাঁচটা বাটিতে চিরে দেবে, মুড়ি ধুয়ে মুড়ি দেবে, নিজেই আম কাটবে, কেটে সবাইকে ভাগ ভাগ করে সুন্দর করে দেবে, দুধ দেবে, যদি মিষ্টি থাকে মিষ্টি দেবে, দিয়ে প্রত্যেকটা বাটিতে একটা একটা করে চামচ দিয়ে সবার হাতে হাতে দেবে। খুব মিস করি সেই দিনগুলো, এখন আর দেবার মতন কেউ নেই, এখন আমি সেই জায়গায় দাঁড়িয়েছি, আমি এখন সবাইকে দেই। পরিবারের সবার দায়িত্ব মাথায় নিয়ে সে দায়িত্বকে সুন্দরভাবে পরিচালনা করার নামই বোধহয় জীবন। আর এই দায়িত্ব সবাইকে একদিন একদিন নিতে হবে, যেটা একদিন আমার মা নিয়েছিলেন সেই দায়িত্ব আজ আমার কাঁধে, একটা সময়ের পর সেই দায়িত্ব আমার মেয়েকে নিতে হবে, আর এভাবেই চলতে থাকবে জীবন। যে মানুষ যতটা বলিষ্ঠভাবে বুদ্ধিমত্তার সাথে সংসার পরিচালনা করতে পারবে, সে কিন্তু জীবনে ততটা ভালো থাকতে পারবে। বুদ্ধিমান হলেই যে সংসার পরিচালনা করতে পারবে এমনটা কিন্তু নয়, আবার বোকা হলেই যে তার সংসার একদম গোল্লায় চলে গেল তাও কিন্তু নয়, পুরোটাই নিজের বুদ্ধির উপর নির্ভর করে, পারিবারিক বোঝাপড়ার উপর নির্ভর করে। যে ফ্যামিলিতে পারিবারিক বোঝাপড়া বা বন্ডিং যতটা স্ট্রং, তারা কিন্তু অনেক ভালো আছে বা অনেক ভালো থাকবে। ঝগড়া করাটাও না একটা আর্ট জানো তো, তোমরা হাসবে তাই না, বললে বিশ্বাস করবে না, কিন্তু সত্যি ঝগড়া করার মধ্যেও সৌন্দর্য আছে। তুমি একটা ঝগড়া কর্কশভাবেও করতে পারো, সেই সেম জিনিস তুমি সুন্দরভাবে চুপ করে নীরব থেকেও কিন্তু সেই ঝগড়াটা করতে পারো। নীরব থাকা মানে তুমি রাগ করেছো, চুপ করে থাকো, দেখবে তোমার লোক বুঝতে পারবে যে তুমি রাগ করে আছো, সেটা মুখে কর্কশভাবে না বললেও কিন্তু সে বুঝে যাবে। আর এই জিনিসটা না আমি আমার মেয়ের ক্ষেত্রে খুব অ্যাপ্লাই করি, আর এতে খুবই কাজ হয়। বকাঝকা করার থেকে আমি যদি চুপ করে থাকি, আমি যদি বলি আমি আর তোমার সাথে কথা বলবো না, ব্যাস এইটুকু বললেই কিন্তু দু এক মিনিট পর দেখা যায় ওর খুব মানে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, বা এক এক সময় কান্নাও করে দেয়, বলে কেন তুমি আমার সাথে কথা বলবে না, আচ্ছা ঠিক আছে আমি ওই কাজটা আর কোনো দিন করবো না। এইভাবে কিন্তু আমি ওকে প্রত্যেকটা জীবনের পদে পদে বোঝানোর চেষ্টা করি, শেখানোর চেষ্টা করি। আর এই শিক্ষাগুলো আমি অনেকটাই আমার জ্যাঠামশাইয়ের কাছ থেকে পেয়েছি,
আমার জ্যাঠামশাই জেঠিমা কখনো দাদার সঙ্গে এমনভাবে কথা বলতেন না যেটাতে দাদা কষ্ট পাবে বা আঘাত লাগবে, তাকে সুন্দর করে বোঝাতেন, আর আমিও সেই শিক্ষাটাই পেয়েছি। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই, একটু ছোট হয়ে গেল, কিন্তু তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর যদি একটু বেশি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি পাশে না থাকো তাহলে কে পাশে থাকবে? তোমরা যদি সাপোর্ট না করো, ভালোবাসা না দাও, তাহলে তো কোনোদিনও আমি জীবনে দাঁড়াতে পারবো না, প্রতিষ্ঠিত হতে পারবো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল। টাটা।